হ্যালো গাইস তো এই দেখো সবে কাজ সেরে উঠলাম এখন তারপরে পিকুবাবুর খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম লাইফে কেউ কী জেগে আছো বলো পাগল না আমি আমি তো পাগল নাই মাল রাত্রিবেলায় চলে আসি তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতে গৌরাঙ্গ দাস আছি তোমার জন্য থ্যাংক ইউ গৌরাঙ্গ আমার জন্য এতক্ষণ ওয়েট করে আছো থ্যাংক ইউ আমি আসবো বলেছিলাম সাড়ে বারোটা থেকে একটা তো বেজে গেছে ডেটটা দেখো তো কে কে জেগে আছে তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ অনেকটা রাত্রেবেলা এসছি যেহেতু আমি সত্যি বলছি গো কী সত্যি বলছি বুঝলাম না গো কি একটু বলো না কী সত্যি বলছো আচ্ছা কার্তিক হ্যালো কার্তিক পিন্টু পিন্টু কী বলছো হায় হ্যালো পিন্টু হায় হ্যালো হাই হ্যালো হাই হ্যালো খেলোজো গৌরঙ্গ তোমার জন্য আছে আচ্ছা থ্যাংক ইউ আমার জন্য সত্যি তোমরা এত কষ্ট করো আমার দেখে খুব ভালো লাগে যে আমার জন্যে এতক্ষণ আমার পুচু পুচু সোনারা সব জেগে থাকে কেমন আছো বৌদি ভালো নেই প্রচুর চাপে পড়ে রয়েছে এত চাপে পড়ে আছে তোমাদের সঙ্গে একটু টাইম পাচ্ছি না তোমরা কত আশা করে থাকো বলো তো বৌদি আসবে বৌদির সঙ্গে বেশ রোম্যান্টিক রোম্যান্টিক গল্প করবো তো সেটা আর পারি না তুমি সময় পাই না তোমার কি খবর আমার কিছুই খবর নেই বুঝলে আমার এই রকমই খবর আছে পলাশ আমার কোনো খবর নেই এরকমই খবর চলছে সায়ন্তন বৌদি কেমন আছো ভালো আছি সায়ন্তন খুব ভালো আছি তুমি কেমন আছো বলো পিন্টু পিন্টু কেন সোনা বৌদি কি হয়েছে তোমার সোনা বৌদি প্রচুর চাপে পড়ে চিপসে যাচ্ছে বলো বুঝলে আর আজকে জানো আজকে খুব মনটা খারাপ আজকে একটা ভালো দিন আমার কাছে জানো তোমার জীবনে কয়েকটা প্রেম কেম প্রেম আচ্ছা আমি জীবনে কটা প্রেম করেছি সত্যি বলবো কেউ বিশ্বাস করবে কি না জানি না আমি লাইফে একটাই প্রেম যখন আমি প্রেম জিনিসটা দেখেছি কিন্তু প্রেম জিনিসটা আমি অতটা বুঝতাম না যখন বুঝলাম তখন আমার হাজব্যান্ডের সঙ্গে প্রেম করেছি তারপরে এক বছরের মাথায় বিয়ে হয়ে গেছে এক বছর তাও হয়নি আমার খুব ছোট্ট বয়সে বিয়েছে আমার পনেরো বছর বয়সে বিয়ে হয়েছে আমার মেয়ে হয়ে গেছে ষোলো বছর বয়সে আর দু হাজার নয় বিয়ে হয়েছে আমার বুঝলে দু হাজার আইলা ঝড় হয়েছে জানো আইলা ঝড়ের কিছু কিছু মাস পরে বিয়ে হয়েছে আজকে নাইটিটা দারুণ লাগছে থ্যাংক ইউ নাইটিটা দারুণ লাগার জন্যে গৌরাঙ্গ কী বলছো এত রাত জেগে আছি এত রাত জেগে আছি রোম্যান্টিক না হলে হবে তাই তো তোমরা একটু রোম্যান্টিক হলে আমিও একটু রোম্যান্টিক হব নিয়ে একে একে রোম্যান্টিক হলে হবে তুমি বড় হয়ে কয়টা প্রেম করেছো আমি বড় হয়ে একটাই প্রেম করছি যার যার সাথে করছি তারই বিয়া করছি ঠিক আছে আর প্রেম করার সময় পাই নাই যারে পাইশি কাছে তারই বিয়ে করে নিয়েছি সায়েন্দ্র তুমি নাইটি কোনো চ্যালেঞ্জিং ভিডিও করবে কিরকম নতুন নাকি নাইটি বুঝতে পারছি না নতুন করবে চ্যালেঞ্জিং ভিডিও আচ্ছা দেখা যাবে কীরকম ভিডিও চাইছো একটু বলে দাও কেমন ধরনের একটু চাইছো সেটা বলে দিও ঠিক আছে পিন্টু কী বলছে সোনা বৌদি একটু হবে হবে না নতুন কোনো চ্যালেঞ্জিং ভিডিও করবে বুঝতে পারলাম কিন্তু কেমন ধরনের করব চ্যালেঞ্জিং ভিডিও চ্যালেঞ্জিং আচ্ছা দেখা যাক আগে যদি বলতে না আজকে তাও আমার বরটা ভারী বাড়ি ছিল বাড়ি থাকলে ওর সঙ্গে বেশ মজা করা যায় মাঝে মাঝে পলাশ কি বলছো সবাই কি দেখতে চায় কী দেখতে চাই কি গো কি দেখতে চাই গৌরাঙ্গ কী বলছো বউকে ডাক দিলাম ও সারা দিচ্ছে না বউকে ঢাক দিলাম ও সারা দিচ্ছে না আরে কত আফসোস বউকে পাশে নিয়েই বসো ঠিক আছে पांजा चैलेंज पांजा चैलेंज वीडियो करते पांजा पांजा चैलेंज किरक पांजा चैलेंज मैं <laughs> तो सबा जयंट हो जाओ प्लीज কি জাল এক লাইক কৰি দিয় প্লিজ তোমাক প্লিজ একো লাইক কৰি দিয় ক'তাই গ'লে আমাৰ বন্ধু আমাৰ সোনাৰা আমাৰ চান্দীৰা সোনা কীটনাশকায় পাঞ্জা লড়াই হলে কাউকে হাতে পাবে কাউকে হাতে পাবে আমার বর তো আছে অসুবিধা নেই আমার বরকে বয়ের সাথে করতে পারি তবে ব্যাটার ছেলেদের তো যতই রোগা পাতলা কর বড় রোগা পাতলা সুর কি শিল্পে নাকি বলে যায় হোক অনেকে অনেক রকম বলে কিন্তু আমার বর তো জোর আছে পাওয়ার আছে সব গ্রামের মানুষ তো যে টাটকা খাওয়ার মানুষ আমরা কলকাতার মানুষ অত গাজর নেই থাকা তো থাকা তো যাচ্ছে না আহা আর বউ বোঝে না আহা কত কষ্ট বল ফোন নম্বরটা দাও তো আমাকে বুঝাই একটু ভালো করে দাদা বসি ভালো করে আর আমার নিয়ে কি বলবো বাচ্চা ছেলে হলে হাত রাতে পারবে বাচ্চা ছেলে কোথায় বাবু আমার বরটাকে বাচ্চা ছেলে বলছো নাকি সবাই বসে আছে কেন বসে আছে কেন আমার সঙ্গে একটু গপ করবে বলে ও শোনা বৌদি এত রাত জেগে আছে একটু রোম্যান্টিক হোক হোক না আমি তো বলছি হোক আমি তো রয়েছি তোমাদের সঙ্গে রোম্যান্টিকের জন্যে রোম্যান্টিক হওয়ার জন্যে ঠিক আছে রোম্যান্টিক কিছু তো তোমরা করবে তবেই না বুঝলে তো বুঝেছি বুঝেছি গৌরাঙ্গ অনেক কিছু বুঝেছি তুমি কি আমার সোনা বৌদি তুমি যা বলবে তাই তুমি যদি মনে করো তোমার সোনা বৌদি আমি তো সোনা বৌদি সবাই দেখতে চাই পলাশ কি চাই সবাই দেখতে চাই আমি তো আমার না এই চুলগুলো কেটে এবারে ভাবছি পুরো বয়স ছাট করে চলে আসবো ছেলেদের মতন চুলটা কাটবো তোমার নাইটির কালেকশান দেখতে চাই কী কবে দেখতে যাও বলো এখন কি নিয়ে আসবো তোমাকে দেখার জন্য জিজ্ঞেস রয়েছি ওরে বাস কার সঙ্গে যে কার সঙ্গে যে কী দেখ আমাকে দেখবে না কাকে দেখবে আমি জানি না ঠিক আমার জন্যে কি কার জন্য জেগে আছো গৌরাঙ্গ কী বলছো শুধু নড়ছে আচ্ছা শুধু নড়ছে আর কিছু করছে না

যেটা বলতে আজকে আমার এই দিনটাই এই কী বলবো আজকে যে এই দিনটা না আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ দিন যেন কিন্তু আমার বর বোঝে না বর ঘুমিয়া বরের কাজ প্রচুর কাজ সারাদিন কাজ করে এসে আবার আমার মাল কেটে দেওয়া সব কিছু করে তো তো আজকে দিনটা প্রচুর প্রচুর আমার কাছে মানে কী বলব স্পেশাল দিন এই দিনেই হচ্ছে ফার্স্ট দিন আমার পর আমার কাছে এসেছিল বুঝলে কাছে এসেছিল বলি আমাদের এই দিনটা হচ্ছে দুজনের মিলন হয়েছিল আর মা কালীর সামনে কালীঘাটে গিয়ে বুঝলে আজকে আমার বেউর শিখি কিন্তু আমার বর ঘুমিয়া কিচ্ছু নেই আমার হাতে সব খালি বর হয়ে গেছে পর আমি রয়েছি একা বরের সঙ্গে না হয় দেখা বুঝলে না বরকে ভালো লাগবে না এটা কোনো দিন হয় গো বর যতই আমাকে দূরে ঠেলে দিক বরকে ছেড়ে করতেও যাচ্ছি আর এই যে এত বড় বাড়ি বানিয়েছি তিনতলার ভিত দিয়ে বাড়ি বানিয়েছি বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্যে কত বড়ো বাড়ি বানিয়েছি দেখো আমি একা লিপস্টিকটা না খুঁজেই পাইনি একটু লিপস্টিক লাগাতাম তোমাদের সামনে তোমরা খুব ভালোবাসো আমার লিপস্টিক বর না থাকলে কী আছে আমরা আছি তোমরা তো আছোই তোমরা আছো আমার সত্যিই তোমরা তো মানে কি তোমরা আমার একটা বন্ধু বন্ধু বলতে পারি বেস্ট ফ্রেন্ড বলতে পারি সব কিছুই তোমরা কিন্তু বরের জায়গাটা বর বরের জায়গাটা কেউ নিতে পারে না জানো তো বলে না মার জায়গা কেউ নিতে পারে না মার জায়গায় মাই থাকে বরের জায়গায় বরই থাকে যতই আমি শোনাশোনা করি আর মনে মনে করি আর যাই করি বরের জায়গাটা বর থাকতে দাও গো সারাদিন পরিশ্রম করে যখন বাড়ি ঢোকে না তখন মনে হয় এক গ্লাস জল নিয়ে সামনে ধরলে আমার শান্তি লাগে ঠিক আছে তো যাই হোক রাগ করুক বর আর যাই করুক বরকে এইখানটায় রাখি আমি মাতার উপরে আর এইখানটায় রাখি বরকে খুব ভালোবাসি ও তো ছোটোবেলায় দেখো বিয়ে করে এসেছি আর আমার ভাসুররা কিন্তু প্রচুর আমাকে ছোট্ট বোনের মতন ভালোবাসে আর আমি আমার সববার সব জায়গার থেকে আমি আগে বিয়ে করে এসেছি ওই জন্য আমার মেয়ে এই বংশের বড় মেয়ে আমাদের আছি তোমরা তো আছো তোমরা তো সোনারা সবাই আছো আমার আমার অনুরোধ রাখবে না কী অনুরোধ অনুরোধটা করলে গো চলে গেছে আমি দেখি একটু কী অনুরোধ করলে নাইটির কালেকশানটা দেখাতে চাই চাই দেখতে চাই প্লিজ কোথাকার নাইটির কালেকশান দেখবে এই নাইটের কালেকশান এটার নাকি এটা পুরো বাড়ি যে কটা নাইটের সবই কালেকশানটা এনে দেবো বসবো কি বলো তো বসতেও পারি না ঠিকঠাক করে বাবা বসে থাকতে বেশিক্ষণ পাই না যতগুলো আছে তো তোমার এখন সব ঘরে মানে মেলা ঝুলছে বর্ষাকালে তো সব দিকে ঝুলছে এখন খুঁজে খুঁজে আনতে হবে বৌদি তুমি ই ছ বুঝলে হ্যাঁ বুঝেছি বুঝেছি সুভঙ্কর সুভঙ্কর দে সুভঙ্কর আমি বুঝতে পেরেছি তো একটু 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 করে তবে আজকে তো চলেই গেছে আর কি বলবো আমাকে কেউ উইশ করতে বলতাম কিন্তু আজকের দিনটা তো কেটেই গেছে না দিনটা তো কেটেই গেছে তাই না বৌদি একটু দেখতে চাই দেখো বৌদি ফুল সাপোর্ট তোমাকে থ্যাংক ইউ আর লাইক করে দাও লাইক করে দাও একটা করে সবাই লাইক দাও আর আমি ভিডিও বানাতে পারছি না তোমরা কেউ রাগ করো না তুমি কী গো আমি মানুষ আমি মানুষ আমি একটা মানুষ কী হবে আমার বলো তোমার কী হবে চলে এসো আমার কাছে তাহলে তোমার সে কালেকশান এখন উঠবো না তোমাদের সঙ্গে একটু গল্প করি কালকে লাইভ সব লাইভে আসার আগে সব কিছু নিয়ে বসবো তোমাদের এরম এরম করে সব কিছু দেখাবো এই দেখো আমার এটা এই কালেকশান এই দেখো এইটা এত এই সাইজ ঠিক আছে আমি কালকে লাইভে আসবো যখন তখন তোমাদের সামনে সব নিয়ে আসবো ঠিক আছে আজকে আর উঠতে ভালো লাগছে না গল্প করছে কি সুন্দর ভালো লাগছে না শুধু আমাকে তোলার ধান রয়েছে কীটনা টাইম হওয়া আমি রিকোয়েস্ট রাখবে না আমার রিকোয়েস্টটা রাখবে না কী পিন্টু তুমি কি রিকোয়েস্ট করলে গো আমি তো দেখিনি একটু বলো আর একবার একটু বলো বলছো তাই আচ্ছা পিন্টু আরেকবার বলো কী রিকোয়েস্ট করলে একটু বলো ঠান্ডা তো করতে হবে ঠান্ডা করবে বলবে না বলবে না বল কি বলবো গো হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি তো আমি কালেকশানগুলো নিয়ে আসবো কালকে আনো ঠিক আছে কালেকশান দেখতে চাই কালকে নিয়ে এসে সব যে কটা যা আছে সব নিয়ে এসে বসবো সব কিছু তোমাদের কালেকশানগুলো করে আমার এটা এত লাইক করে দাঁড়ো প্লিজ তোমাদের এত করে রিকোয়েস্ট করি একটা করে লাইক দিতে বলি তোমরা একদমই আমাকে ভালোবাসো না শুধু গল্প করো করে তারপরে চলে যাও যে যার মতন তুমি হট না হলে আমরা লাইফে ভালো লাগে না বলো না কি করে হতে পারি ওটা লাগবে হটটা কি করে হবো বলো ওটা তো কি বলবো ওটা তো দোকান থেকেই কেনা হয় আর কোথায় থেকেই কিনবে বলো শুধু কত সুন্দর কথা বল তুমি গৌরঙ্গে যাওয়ার একটা বালিশ চাপা দিয়ে রাখো বুঝলে একটা বালিশ চাপা দিয়ে বসো নাহলে বউ কোথায় আছে গিয়ে একবারে করে লাঠি কাছে করে নিয়ে এসো কাছে দামের উম তিনশো সাড়ে তিনশো এরকমই দাম পড়ে বুঝলে কোনোটা কোনোটা চারশো আছে এরকম দাম আমি শেষ হয়ে কি গ্যাগো নাকি আমি শেষ হয়ে গে গো বুঝতে তুমি কী লিখছো পলাশ আমি শেষ হয়ে গ্যাগো। তোমার প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও নাকি এত দেরি করো না কতক্ষণ ভালো লাগে হ্যালো হায় হায় বাপন দাস বাপন হ্যালো বাপন হায় বলো কেমন আছো বলো বাপন আমার লাইফে মনে হয় আজকে তুমি ফার্স্ট টাইম এলে তো আমার লাইফে আসার জন্য অনেকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি বলো বাপন কেমন আছো বলো আর তোমার বাড়ি কোথায় একটু বলো সবাই তো আমার বাড়ি কোথায় বাড়ি কোথায় জানতে চাও আমি বলি তোমাদের বাড়ি কোথায় কে কে বলো দেখি সবাই মিলে ওদি শুধু তোমারও শুরু হয়ে গেছে আমি যে বললাম গৌরঙ্গে বললাম তো এক্ষুনি যে একটা করে বালিশ নাও নাহলে বউ যদি থাকে টেনে নিয়ে এসো বা কাছে ঠিক আছে হাত খালি ওখানে যাচ্ছে গৌরাঙ্গ কি বলবো তোমাকে আমি ভালো তুমি কেমন আছো বৌদি আমি ভালো আছি বাপন তো চলো লাইফটা এনজয় করো পুরো লাইফটাই এনজয় করো ঠিক আছে চলে যাও না আর বাবু না একটা লাইক করে দিও প্লিজ প্লিজ একটু করে লাইক করে দিও আমার কথার উত্তর দেবে না না ওই সব কথার উত্তর দেবো না ওই সব কী বলবো বলো কোথা থেকে কালেকশানগুলো কিনছি কত রেডের কিনছি এইগুলো কি বলবো ওইগুলো বলার মতো নয় আর আমি কিনিও না আমি সত্যি কথা বলতে আমি ওসব কিনে আনি না আমার বর কিনে আনি বুঝলে তাই জন্য অত খবর আমি রাখি না আর জানি না ও গৌরাম কি কী বলছো আমি কি করি আহারে আহা হা কাল যদি ভিডিও করিস তাহলে আমাকে দোষ দিবি তাই না গো দিদি তুমি তোমার ভিডিওটা করো ঠিক আছে শুধু জাস্ট আমি একটা কথাই বলবো দিদিভাই আমার ফ্যামিলি নিয়ে কথা বলো না ঠিক আছে তুমি ভিডিও করতে এসছো আমিও ভিডিও করতে এসছি আর তুমি ভালো জিনিসটা করছো আমি খারাপ জিনিসটা করছি তুমি অনেক কিছু আমাকে বুঝিয়েছো আমার ভালো লেগেছে কিন্তু যেখানটায় আমি চলে এসছি দিদিভাই সেখান থেকে আমি যে সরেও যাই আমার মান সম্মান কিন্তু আসবে না ঠিক আছে তো সেই জন্যেই বলছি আমি খুব দুঃখের বিষয় মানে দু কীভাবে বলবো তোমাকে বুঝ মানে বোঝাতে পারছি না আমি যেই জায়গাটা এসে মানে পড়েছি আমি সেখান থেকে সরে গেলে হয়তো আর আমার মানসম্মানটা কিন্তু আর আসবে না সেই জায়গা থেকে আর সরতে চাইছি না যেটা আমার নষ্ট হয়ে গেছে আমি সেই একবার যখন নষ্ট হয়েই গেছে যাকে আর কেউ মানসম্মান আমার দেবে না ঠিক আছে তো তুমি ভিডিও করো আমার আমি কোনো কোনো আপত্তি নেই আমার ভিডিও করবে যে আমার আপত্তি আছে তা না কিন্তু আমার বর আছে সে তো বাইরের কাজ করে তার মাথা তো সব সময় তো একই রকম থাকে না তার মাথা দাদা গরম হয়ে যায় বাড়ি এসে তখন অশান্তি করে এটাই হচ্ছে ব্যাপার তাদের নিয়ে তুলো না তুমি আমার ভিডিও করো আর আমি চাই তোমরা ভিডিও করবে না কেন আমরা এরকম ভিডিও করছি তোমরা করবে না কেন অবশ্যই করবে কিসমি বৌদি তুমি কি খাও না গো এই যে আমার আমার ছোটোবেলা থেকে জানি না কেন এটা এমনই ওটা যদি খাই না ঠেঙে পিঠে আমার ঘর থেকে বের করে দেবে আমার বর কিন্তু খুব রাগি বুঝলে শুধু আমি একটু অবাধ্য কথা শুনি না বরের নাহলে বলো না আজকের দিনে এই মুহূর্তটা বর ঘুমিয়ে পড়ে রাগে শুধু রাগে তোমাকে কেন সম্মান করবে না সম্মান করবে না আমি একটা পুরোপুরি গ্রাম সাইডের বউ তো তারপরে এখানকার বউ কেউই ভিডিও করে না আমি জাস্ট করি আর আমার বাড়িতে সব শিক্ষিত বউ সবাই এম এ পাস বুঝলে এম এ পাস আর বড় যা আছে না আমার বড় যা হচ্ছে কী বলে বিকম পাস তো ওরা হচ্ছে এত শিক্ষিত হয়ে ওরা এসব পছন্দ করে না তাই জন্যই বলছি তোমা বৌদি তোমার বাড়ি কোথায় বল बोल लेना और बड़ी कोलकाता है बापी ऐ बापुन कोलकाता है आज के तोरी रोमांटिक हो तो रोमांटिक हो तो रोमांटिक तक क्यों हलो चलेगा लो এম এ পাস করলেই শিক্ষিত হয় না জানি না আমি অত পড়াশোনা করিনি তাই জন্যেই হয়তো আমি মূর্খ বলেই এমন করি ভিডিও বুঝলে আর আসবো না তোর ওখানে সরি সরি দিদি ভাই সরি চেয়ে নিচ্ছি তোমার কাছে ঠিক আছে এই যে দুঃখের বিষয় চোখে জল আসে না আমার চোখে জল আসলে সবাই কষ্টটা দেখতে পারে ঠিক আছে আমার কষ্টটা কোথায় আমি তোমাকে দেখাতে পারবো না দিদিভাই এই ঘরটা দেখেছো দাদা এই ঘরটা ঘরটা আমরা দুই লোকে খেটে খেটে করেছি বুঝলে আমার শ্বশুর মাছের কিন্তু প্রচুর আছে প্রচুর অঢেল জায়গা আমরা যে ভদ্রাসনটার মধ্যে আছি সেই ভদ্রাসনটা দেড় বিঘের উপরে আছে বুঝলে আমরা যে এখানটায় এই ঘরটা করে আছি আর কাকা শ্বশুরদের আলাদা দেড় বিঘে ওই কাকা শ্বশুরদের আলাদা দেড় বিঘে আমাদের দেড় বিঘে তারপরে চাষের জমিতে ছেড়েই দাও সে তিরিশ বিঘে চল্লিশ বিঘে জায়গা পড়েই আছে কিন্তু আমাদের কিছু নেই কৌশিক কৌশিক বলো কৌশিক হ্যালো কৌশিক পিন্টু ঠিক আছে সোনা বৌদি চলে গেলাম তো চলে যাওয়ার আগে একটা লাইক করে দিও প্লিজ সবাই মিলে একটা করে লাইক করে দিয়ে যাও আর দিদি ভাই একটু ওয়েট করো আমি যদি থাকতে পারো তাহলে লাস্ট পর্যন্ত একটু কথা আছে ঠিক আছে সোনা বৌদি চলে গেলাম হ্যাঁ চলে যেও গৌরী দিদি গৌরী দি কি আমার বন্ধু হ্যাঁ গৌরী আমার বন্ধু গৌরী আমার বন্ধু হয় বন্ধুকে না বলবো কেন বন্ধুই তো ও আমার তো সত্যি ভালো বন্ধু আছি আচ্ছা থেকো হাই 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 ওনার তো প্রচুর ফলোয়ার হ্যাঁ গৌরীর অনেক ফলোয়ার ওর অনেক কিছুই ওনার অনেক হচ্ছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আমি না কাজ করে করে না আমার সব গুলিয়ে যায় কথাবার্তা বলতে বলতে আমার গলা শুকিয়ে যায় কেন বল তো এত রাত অব্দি কাজ করি আমার আর দেয় না বুঝলে আমি তো আমি তো যাব না কোথায় যাবে না রাখব হ্যাঁ দিদি ভাই আমি দেখেছি তুমি কাজ করো ব্যস্ত থাকো তবুও তুমি যে কাজটা করো না দিদিভাই তবুও শান্তি আছে বসে এক জায়গায় বসে হয়তো কাস্টমারের ভিড় পড়লে তখন প্রচুর চাপের মধ্যে তখন একটু হয়তো টায়ার্ড লাগে কিন্তু বসে থাকতে হয় বসতে পারো আর আমার যে কাজটা হ্যাঁ দিদিভাই জীবন পুরো কয়লা করে দেয় আমার যেহেতু শিক্ষিত নয় এটাই হচ্ছে আমার প্রমাণ আর কত নরা বউ বলো বললাম যে গৌরঙ্গ তোমার ব বউকে পাশে ডেকে বসাও একটাই হচ্ছে কি জানো বউ হচ্ছে সব কিছু বাড়ির বউকে সম্মান দিতে হয় যতই আমরা ভিডিও করি আর যাই করি আমিও বাড়ির বউ তোমারও বউ বাড়ির ওকেও সম্মান দাও একটা মজার গল্প বলি হ্যাঁ বলো শুনবো তো দিদি তোমাকে বলছি তোমাকে নিয়ে ভিডিও করো আমি কিন্তু সেটা নিয়ে কেন কোনো আপত্তি নেই কেন জানো যে যেটা করে তাকে বলবে না কেন তোমরা তোমাদের তো মানে চ্যানেলটা খোলা তো ক্যাটেগরিটা তো ওই নিয়েই তোমাদের তো আমরা আমরা যেটা ধরো আমরা নোংরামো করছি তোমরা বলবে না সেটা তো আমাদের মাথা গরম করলে হবে না তো তুমি করো কিন্তু প্লিজ কোনো বা মানে বাচ্চা তো আমার বাচ্চা তো তুমি বলোই নি সে ঠিক আছে আমার হাজব্যান্ড রোগা পাতলা ওই জন্যে তুমি ওই কথা বললে না ও রাগ হয়েছিল খুবই না রে সেটা তোর মনে হয় আমাদের লোকে লোকে দেখে কাজ করতে হয় আচ্ছা না আমি তোমাদের দেখি তোমার মাঝে মাঝে দেখি আজকে যেন লাইটটার মধ্যে দেখছিলাম তোমার তাও শান্তি আছে মনে হলো দোকানে বসেছিলে তুমি আমার পাড়া একটা চোর ধরা পড়েছে আচ্ছা তারপরে তারপরে বলো আমার যখন ইচ্ছে আসে তখন পাই না কি ইচ্ছে আসে পাও না তোমার বুকে টেনে নিয়ে আসো আমার সামনে পিঠে হাড় ভেঙে দেবো একদম বরদের কথা শুনবে না মানে শান্তি হলো বলতে ভালো গল্প বলেছে তো যাই হোক দিদিভাই কাজ করতে বসি সারা রাতই কাজ করি তোমরা যদি কোনোদিন আমার ভিডিওগুলো যদি দেখো লং ভিডিও বা লাইফটার মধ্যে তো দেখ যখনই দেখবে আমি মেশিনে কাজ করছি যখনই দেখবে কেন জানো আমি ঘর করেছি আমার দুটো ঘর ডাইনিং রুম পায়খানা বাথরুম রান্নাঘর সমস্ত কিন্তু আমার বেশ এরিয়া মানে সব ঘরের ভিতরে পুরো একদম সুন্দর করে সাজ করেছি কিন্তু আর এটা নেই এটা নেই আর যে দুটো বাচ্চার আমি দুটো ভালো কিছু এই যে পাশে কাকি আমার যারা আছে না তারা যখন খাসির মাংস খায় না এই বুকটা ফেটে যায় দুটো বাচ্চার আমি খাওয়াতে পারি না এই ঘরটা করতে গিয়ে আমাদের হয়েছে এটা তো আমার আমার হাজব্যান্ড প্রচুর পরিশ্রম করে প্রচুর ও তো সারাদিন খেটেও আসে খেটে আসার পরে আবার আমার ব্যাগ কেটে দেওয়া নাহলে দেখো না আমার কিসের দায় আছে এত রাত অবধি আমি ইয়ে ব্যাগের কাজ করব সারাদিন তো করলেই হয়ে যায় তাই না জোরে জোরে নাচ্ছে আচ্ছা গৌরাম গো না তখন বর খেতে এসেছিল এই সময় রান্না খাওয়া হয় না আচ্ছা ও মনের দুঃখ অনেক আছে গো দিদিভাই সব দুঃখ সব সময় বলা যায় না তোমরা তো সংসার করছো তো তোমরা জানো নিশ্চয় সংসারে অনেক দুঃখ কষ্ট সবই থাকে তাকে নিয়েই সংসার বলে সব কিছু নিয়েই থাকতে হয় মেয়েদের জীবনে কত কিছু দুঃখ আসে কষ্ট আসে সব কিছু প্রকাশ করা যায় না তাই না তো আমি চোখ থেকে জল বার করতে পারি না কেন তো আমার লজ্জা লাগে কাঁদতে লোকে বলবে ইস এত বড় মেয়ে এত এতবার বউ কাঁদছে ওই জন্য আমি কোনোদিনই চোখের জল বার করি না বুক ফেটে আসে কিন্তু চোখটা আবার জলটা টেনে ভিতরে চলে যায় আমারও নতুন বাড়ি করেছি ছেলেকে পড়াতে অনেক খরচ হয় হ্যাঁ তোমার ছেলে যেহেতু ল নিয়ে পড়ছে বললে আমার দিদির ছেলে আছে আমার দিদির ছেলে হচ্ছে আলিপুর কোর্টে উকিল ছিল এখন হচ্ছে জর্জ মানে জর্জ না জার্জ বলে যায় হোক জর্জ সাহেবই বলে মনে হচ্ছে ওটা নিয়ে মুম্বাই গেছে পড়তে বুঝলে আলিপুর কোর্টে জর্জ সাহেব হওয়ার জন্যেই মুম্বাই গেছে পড়তে ওটা আমার মেজদির ছেলে তো বুঝতে পারছো আমার সবাই কিন্তু উঁচু পোস্টে আছে আমি কিন্তু প্রেম করে বিয়ে করেছি বলে ডাউন হয়ে গেছি তবে আমি খুশি আমার বরকে পেয়ে আমি খুব খুশি কেন যেন এই মনটা যাকে চাইছে তাকেই পেয়েছি আমি ও বৌদি জীবন জীবন মানে যন্ত্রণা আচ্ছা বাপন একদম পারফেক্ট কথা বলেছো পারফেক্ট জীবন মানেই যন্ত্রণা জীবন থাকলেই যন্ত্রণা থাকবে তাই না সবাই চোর চুল চেঁচে দিল আচ্ছা কেমন শান্তি কোন দিচ্ছে আচ্ছা কখন দেখছে দেখছে আচ্ছা হাতে হাতেই হাফসে গেল গো কি করবে আর আমাদের বাড়ির সামনে যেন একটা বড়ো হসপিটাল হয়েছে আগে ছিল হেলথ সেন্টার এটা হচ্ছে পোলিও ওটা হয় তো ওটাকে ভেঙে এখন একটা বড় একটা হসপিটাল বানিয়েছে তো ভাবছি না এইসব ভিডিও মিডিও ছেড়ে দিয়ে আমি ওই হসপিটালে এসে চাকরি খুঁজে নেব বুঝলে ওই হসপিটালে আছে না ওষুধের ট্রে তারপরে কাপড় কাঁচি এসবগুলো বয়ে দেয় ওটিতে তারপরে ওটি রুম পরিষ্কার করা এইসব যদি কাজ টাজ পাই করবো এখনো এখন এরকম শান্তি দেখছো আচ্ছা আমি এরকমই শান্তি দেখছি তাই তো তো চলো অনেকটাই রাত হয়ে গেল কালকে নেট চালু হয়ে গেছে বুঝতেই পারছো নেটটাই শেষ হয়ে যাবে কালকে গা নেটটাও ফের শেষ করে দিলে আমার পর আমার সকালবেলায় একটা পিটটি দেবে পিটটি আমিও প্রেম করে বিয়ে করেছি হ্যাঁ দিদিভাই তোমার ভিডিওর মধ্যে বলেছো তো তোমার মতনই পজিশান তুমিও বললে না তুমি হচ্ছে তোমার কাস্টের প্রবলেম আমারও তাই হয়েছে আমারও কাস্টের প্রবলেম আমার বাপের বাড়ি হায়ার কাস্ট আর আমি এখানে এসেছি শিডিউল কাস্টে তো এই হচ্ছে প্রবলেম বাপের বাড়ি মেনে নেয়নি ওই জন্যই হায়ার কাস্ট ব্রাহ্মণ আর আমার বাপের বাড়ি হচ্ছে এখানে বাড়ি করেছে গড়িয়াতে গড়িয়া চিন তুমি যদি সোনাপুরো এসে থাকো গড়িয়াও চিনবে তো গড়িয়াতে বাড়ি করেছে অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে বিহার ইউপি বিহার মজফ্ফরপুর আর আমার দাদুর সত্যি কথা আমার ঠাকুরদা ছিল শিয়ালদার রেল পুলিশ শিয়ালদায় রেল রেল পুলিশ ছিল আমার তাই জন্যই বলছি আমার সব উঁচু লেভেলে আমি জাস্ট নিচে ডেবে গেছি আমি আয়ার কাজ করবে হ্যাঁ এগো কী করবো পয়সার জন্য আয়ের কাজে করতে হবে পয়সার জন্য আয়ের কাজ করতে হবে আমি সব কাজ করতে পারি গো আয়ের কাজ পারি আয়ার কাজও করতে পারি পার্লারে আমি পার্লারে কাজ করছি পাঁচ বছর পাঁচ বছর বারো বছর বয়স থেকে পুরো বিয়ের আগের দিন পর্যন্ত পার্লারে কাজ করে এসেছি বারো বছর বয়সে কেউ কাজ করে আমি কাজ করেছি তখন কি করতাম জানো তো বারো বছর বয়সে যখন পার্লারে কাজে ঢুকলাম না তখন হচ্ছে ওই বলতো এই ভুরুটা এরমভাবে ধর এরমভাবে ধর এই একটুখানি ক্রিম দিয়ে মাসাজ করে দে এইগুলোকে করতাম এই গরম জল করে নেয় পেডিগর করে দেব এই পাটাকে ঘষে দে এইগুলোই করতাম তখন তারপরে আস্তে 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 ভুড়োটা শিখলাম ভুঁড়ো তোলা তারপরে ফেসিয়াল করা তারপরে চুল কাটিং করা এগুলো ইচ্ছে ছিল এই ঘরটা কমপ্লিট করে নিয়ে একটা এই সিঁড়ি ঘরের তলে একটা পার্লার মতন করা কিন্তু বাট ছেলেটা এত ছেলেটা হওয়ার পরে একদম কিচ্ছু আর পারি না গড়িয়াতে প্রতি সপ্তাহে যাই মাল দিতে আচ্ছা গড়িয়ায় আমার বাপের বাড়ি একদম গড়িয়া স্টেশনের কাছে আমার ননদের বাড়ি যাকে তাকে বলবে আমার ননদে আমার নন্দায় নাম বলছি গড়িয়া থেকে নামবে আর শুধু বলবে দিদিভাই তোমাকে আমি বলছি গড়িয়ায় নামবে গিয়ে নেবেই শুধু বলবে বাসুমণ্ডল প্রারের প্রমোটারের বাড়ি যাব শুধু রাস্তা মানে রাস্তাটা পার হবে দেখবে একদম চারতলা ফ্ল্যাট আছে ওটা হচ্ছে আমার আমার নন্দাইয়ের বাড়ি আর পাশে একটা ফ্ল্যাট হচ্ছে আর একটা ফ্ল্যাটে আর একটা ননদকে দিয়ে দিয়েছে আমার ওই নন্দাইটা ওরা খুব মানে বাচ্চা বচ্চা নিয়ে একটা ঘরে থাকতে অসুবিধা হয় বলে তার ফ্ল্যাটটা ওকে দিয়ে দিয়েছে ফ্ল্যাট চারতলার উপর একটা রুম দিয়ে দিয়েছে আমার কপালে ফাটা ঘষে যেতে হচ্ছে খেতেই যেতে হচ্ছে খেতেই যেতে হচ্ছে বুঝলে দিদি ভাই তো চলো দিদি ভাই অনেক রাত হয়ে গেছে এবার কি একটু শুয়ে সকবেলা উঠতে হবে আমার তো আবার ছটার মধ্যে উঠতে হয় না উঠে তো আমার হাজব্যান্ডের জন্য রান্না করতে হয় আমি সাহায্য করতে পারি কি সাহায্য করবে বলো আমাকে আর কেউ মানে আমি কারোর সাহায্য নিই না আমি খাটতে ভালোবাসি প্রচুর খাটতে ভালোবাসি কেন জানো আমার বর প্রচুর খাটে ওকে দেখে আমি শিখেছি খাটা মানে খেতে ইনকাম করতে হয় কী জিনিস আমার বরের কাছ থেকে আমি শিখেছি সব জিনিসের কি মাল সব জিনিসে কি মাল কয়েকজন এত মজার মজার কথা বলে না তো তা চলো টাটা গুড নাইট সবাইকে জানাই গুড নাইট দিদি ভাই তোমাকেও গুড নাইট জানাচ্ছি আর এ করো সবাই একটা করে লাইক করে দাও আমি চলে যাচ্ছি কেন শ্বশুর কিছু দেয়নি দেয়নি না শ্বশুর মশাই একটাই কথা শ্বশুর মশাই দেবে না তা না শ্বশুমশাইয়ের একটাই কথা যতদিন বেঁচে আছি ততদিন আমার মরে যাব সবাই মিলে নিয়ে নেবি তার আগে একটা কানাকুড়িও কাউকে দিয়ে যাব না সবই তো যা আছে সবই তো তোদের এইটাই বলে আমার মানেই ছেলে ফুলেদের ছেলে ফুলেদেরাই তো পাবে কিন্তু আমি বেঁচে থাকতে দিয়ে যাব না এটাই বলে প্রচুর প্রচুর বলছি তো আমার যা আছে আমরা যদি বসে খাই আমরা জীবনে শেষ করতে পারবো না কিন্তু সেই জায়গাটা এখন পাবো না শ্বশুরমশাই মারা গেলে তারপরে কিন্তু আমরা চাই না যে শ্বশুরমশাই মারা যাক যে কদিন আছে ভালোই থাক বয়স্ক মানুষরা বাড়িতে থাকলে অনেক হেল্প হয় গৌরাং বা আর থাকবো না কালকে নেট চালু হয়ে গেছে আজকে বুঝতে পারছো কালকেটটাও আজকে শেষ করে রেখে দেবটাতে উঁচু করে নিচ্ছি মানে এবার পালাবো আমি আমার কাকা শ্বশুরদের সববার হচ্ছে দুটো তিনটে করে বাচ্চা আছে মানে ছেলে আছে আমার শ্বশুরের আমার বর একাই মানে ছেলে একা মেয়ে কিন্তু অনেক কটা তো মেয়েদের জন্য সব দেওয়া হয়ে গেছে মানে ঠিক করে রেখে দিয়েছে মেয়েগুলোর কোথায় কি দেবে না দেবে আর যা বাদ 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 বাকি থাকবে ছেলে পাবে পরবর্তীকালে

আর কথা বাড়ালো না দিদি ভাই টাটা গুড নাইট আমার সোনা সোনাদেরও গুড নাইট জানিয়ে দিই টাটা জানিয়ে দিই বাই বাই জানিয়ে দিই সব পাইকে দিদি ভাই তোমাকেও মন থেকে দিলাম এটা বাই